আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। وقال
দক্ষিণ পশ্চিম জোয়ার হায়দার আলী মাহমুদী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লি আনেকেরাম, অত্র এলাকার যুবক তরুণেরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে তার ঘর বাইতুল্লাহ উপস্থিত হয়ে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, এজন্য মহান নামের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি করা না হলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। তার উপরে অন্তর থেকে প্রত্যেকে সালাম সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 26 ফাল্গুন 1428 বঙ্গাব্দ এবং 11ই মার্চ 2022 ইত্যাদি, 7ই শাবান 1443 হিজরি। আজ শাবান মাসের প্রথম জুমা। আজ জুমার আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার ও মর্যাদা। আমি প্রত্যেক মুসল্লি আনেকেরাম এবং যতটুকু মাইকের আওয়াজ যায় প্রত্যেক মা বোনকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায়, নিজেদের সীমা রক্ষায় আজকের আলোচনাটি উপভোগ করার জন্য আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ কথা নির্দ্বিধায় বলা যায় ইসলামী সর্বপ্রথম নারীর অধিকারের স্বীকৃতি ও নারী জাতিকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে এবং ইসলামের শ্রেষ্ঠ অবদানগুলোর মধ্যে অন্যতম হল নারীকে পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা। মানব সমাজে নারীর অধিকার মর্যাদা দান এবং তা বাস্তবায়ন ইসলামের একটি উল্লেখযোগ্য সংস্কার বটে। প্রাক ইসলামী যুগে এবং বর্তমানেও বহু জনপদ রয়েছে যেখানে নারী পুরুষের ভোগের সামগ্রী ব্যতীত তারা আর কোনো মর্যাদা পায় না। আছে না? আছে। কিন্তু ইসলাম নারীকে সমান অধিকার দিয়েছে। ইসলামের আবির্ভাবের পূর্বে নারী জাতির কোনো মর্যাদাই ছিল না। যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা কেউ যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাকে দিগ্গার দেওয়া হতো আর ওই মেয়ে সন্তানকে জীবন্ত প্রথিত করত, কবরস্থ করে দেওয়া হতো, মায়ের শিয়রে অথবা মায়ের পায়ের পিছনে গর্ত করে রাখা হতো। মেয়ে সন্তান জন্মের সাথে সাথে তাকে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হতো। কাল ময়দান মাহশারে সেই শিশুদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কেন জীবন্ত পতিত করা হয়েছিল। বেআইনি জন্মে পতিলা
তোমাদেরকে কেন কোন অপরাধে হত্যা করা হয়েছে? তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল? সেখানে নারীদেরকে বোঝা মনে করা হতো, তারা বড় হলে পরিবারে কোনো ইনকাম আসবে না, ছোট থেকে পিতা বড় করবে, আর বড় হওয়ার সাথে সাথে তাদেরকে পাত্রস্থ করতে হবে, অন্য জায়গায় নিয়ে নিতে হবে, এখানে পরিবারের লাভ কি? সেখানে দস্যু বৃত্তি ছিল, যার ছেলে সন্তান কম ছিল, যার ঘরে মেয়ে বেশি ছিল, সেখানে তাদের সম্পদ লুট করার জন্য দস্যুরা যখন আসত তখন তাদের মেয়েদেরকে ধরে নিয়ে যেত এবং তাদেরকে বাজারে বিক্রি করে দিত অথবা তাদের দাসী বানিয়ে রাখত। আবার পিতারাও মনে করত যে মেয়ে জীবিত রেখে লাভ কি, ছেলে যদি হয় তাহলে ওই ছেলে তো আমার পরিবার রক্ষা করার জন্য একটি শক্তি, এবং এই শক্তির কারণে বাহিরের আক্রমণ থেকে আমার পরিবার রক্ষা পাবে, আমার দেশ রক্ষা পাবে। সুতরাং মেয়েকে রেখে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার একটি মেয়ে সে তাকে উপযুক্ত শিক্ষা প্রদান করেছে, উপযুক্ত শিক্ষা প্রদান করেছে, এই উপযুক্ত শিক্ষাও আমাদেরকে বুঝতে হবে কি, যেটা পড়লে পরে আখেরাতে লাভ নেই সেটি নয়, যে শিক্ষা অর্জন করার পরে তার বাবার পরিবারে স্বামীর পরিবারে আল্লাহ এবং তার রসুলকে জায়গা দিতে সক্ষম হয় সেই শিক্ষার কথা বলা হয়েছে। সেই রকম উপযুক্ত যদি শিক্ষা দিতে পারে তাহলে ওই পিতার জন্য জান্নাত ও আজিব। সুবহানাল্লাহ, উপযুক্ত শিক্ষা দিয়ে যদি সৎ পাত্রে তাকে দান করতে পারে তার জন্য জান্নাত অত্যাবশ্যকীয়। আর যদি দুইটি মেয়েকে লালন পালন করে যদি বিবাহ দেন, শিক্ষা দেয় এবং সুপাত্রে প্রদান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে দুইটি আঙ্গুল তুলেছেন, বলেছেন সেই পিতা এবং আমি দুইজন জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ, জান্নাতে আমরা দুজন পাশাপাশি থাকব। আর যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে, তিনটি কন্যা সন্তানকে সে উপযুক্ত করে গড়ে তুলেছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছে এবং সুপাত্রে তাকে পাত্রস্থ করেছে, সেই পিতার জন্য জান্নাত হারাম হারাম হারাম। সুবহানাল্লাহ, জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। কোন পিতার জন্য? তিন সন্তানকে, কন্যা সন্তানকে যে লালন পালন করে শিক্ষা দিয়ে বিবাহ দিয়েছে তার জন্য জাহান্নাম কি? হারাম। অর্থাৎ জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। এভাবে ইসলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে। সম্মানিত হাজেরিন, যে আমরা পরিবারে আসি, কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো ইউনিয়ন অথবা কোনো পরিবার বা কোনো ইউনিট কোনোটা পরিচালনা করার জন্য একজন প্রধান দরকার কিনা, দরকার আছে কিনা, আমার সাথে একটু কথা বলিয়ে আপনারা, যে আমার ইউনিয়ন পরিচালনা করার জন্য একজন নেতা দরকার কিনা, দরকার আছে কিনা? আছে।
আর একটা পরিবার পরিচালনার জন্য একজন প্রধানের দরকার আছে কিনা? আছে। কোনো সংস্থা পরিচালনা করার জন্য সংস্থার প্রধান প্রয়োজন আছে কিনা? আছে। যদি প্রধান না থাকে তাহলে ওই সংস্থা, ওই প্রতিষ্ঠান, ওই পরিবার ধ্বংস কিনা? ধ্বংস কিনা? এখানে আরেকটা বিষয় আছে, শুধু প্রধান থানালে চলবে না, ওই প্রধানকে, ওই প্রধানের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আবার ওই প্রধানের আন্ডারে যারা কাজ করেন তাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। উভয়ে সমন্বয়ে, সমতার মাধ্যমে প্রতিষ্ঠানটা এগিয়ে যেতে পারে। ঠিক ওই প্রতিষ্ঠান এবং এই পরিবার দুইটা সমান কথা, দুইটা কি সমান কথা, সেম কথা। তো এখানে যেহেতু পরিবারের মধ্যে স্বামীকে প্রদান করা হয়, কাকে? স্বামীকে প্রদান করা হয়েছে। আমরা প্রত্যেকে কোরআন তো মানি, কোরআন মানি না? কোরআনে সুরা নেসা 37 নম্বর আয়াত আমরা প্রত্যেকে মানি। সুরা নেসা 34 নম্বর আয়াত, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব প্রদান করা হয়েছে, অর্থাৎ পুরুষ হচ্ছে পরিবার প্রধান, এই কথাটা আমরা প্রত্যেকে মানি। কিন্তু আমাদের একটা জিনিস অজানা রয়ে গেছে, সেই অজানা বিষয়টি হচ্ছে, আমি পরিবারের প্রধান হলে কি হবে, আমার পরিবারের অন্য অর্গানগুলো, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পিতামাতা অথবা আমার বোন ভাই যারা পরিবারে রয়েছেন, প্রত্যেকের সাথে যদি আমার সমন্বয় না থাকে এই পরিবার ঠিক থাকবে কিনা? থাকবে। আবার এই পরিবার প্রধানের কর্তব্য কি? এক নম্বরে তাকে যে জিনিসটি মানতে হবে, আমার পরিবারের অন্যান্য সদস্য ব্যতীত আমি সম্পূর্ণ অসল, আমি সম্পূর্ণ অসল, আমার এখানে কোনো দাম নাই পরিবারের অন্যান্য সদস্য ব্যতীত। আবার অন্যান্য সদস্যকে মনে করতে হবে, যেহেতু আমরা তাকে প্রধান বানিয়েছি, নেতা বানিয়েছি, এই প্রধান বা নেতা যদি আল্লাহ এবং তার রসুলের গণ্ডির ভিতরে থাকে অবশ্যই তার প্রতিটি কাজে আমরা তাকে সহায়তা করব। এমনটি হবে না? এমনটি যদি না হয় বিশৃঙ্খলা বাড়বে কিনা? বিশৃঙ্খলা হবে না পরিবারে? এই জন্য পরিবারের দ্বিতীয় প্রধানকে, স্ত্রী কে? স্ত্রী। আমাদের দেশে আরব দেশের মতো এখনও ওরকম জঘন্য কিছু না হলেও, কিন্তু আমাদের দেশে নারীদের উপরে প্রকাশ্য অপ্রকাশ্য তাদের উপরে অত্যাচার চলছে কিনা? চলছে কিনা? চলছে। এটা কোরআন এবং হাদিস থেকে সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুরুষকে শুধু প্রদান করা হয়েছে এজন্য যে নারীদের অনেক সীমাবদ্ধতা আছে, নারীদের অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমার বাইরে সে যেতে পারবে না। কিন্তু পুরুষ তাকে সর্বত্র বিচরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে পরিবারের প্রধান করেছেন। পরিবারের প্রধান করার অর্থ এই নয় তার শাসনে শোষিত হবে তার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। যদি তার শাসনে শোষিত হয় তাহলে সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? নি পারবে? সে আল্লাহর কাছে অবশ্যই আসামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর অধিকার সমান, তবে আমি স্বামীকে নেতৃত্বের অতিরিক্ত দায়িত্ব দিয়েছি। কি জন্য দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুম্মা বিসুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ লিরিজালি আলাইহিন্না দারাজা। নারীর উপর যেমন পুরুষের অধিকার ঠিক তেমনি
ন্যায়সঙ্গত অধিকার নারীর রয়েছে, নারীরও রয়েছে, এবং পুরুষদের রয়েছে তাদের উপরে একটি মর্যাদা, একটি মর্যাদা। সেই মর্যাদা হচ্ছে শুধু প্রধানে, কিসের প্রধান? পরিবার প্রধান, তিনি পরিচালনা করবেন, তিনি পরিবার পরিচালনা করার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এই মর্যাদাটা পুরুষকে বেশি দেয়া হয়েছে, আর বাকি কোনো দিকে পুরুষকে ছাড় দেয়া হয়নি। নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে, পুরুষেরও তেমন নারীর উপর অধিকার আছে। উভয়টা কি সমান সমান? উভয়টা কি সমান সমান? আর এই মর্যাদার জন্য আল্লাহ তাআলা সূরা নিসা 37 নম্বর আয়া নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে এই কথা দ্বারা কি বোঝায়? পুরুষের কর্তৃত্ব বেশি নেই, উভয়ের কর্তৃত্ব যদি সমান হয় তাহলে পুরুষের কি বেশি নেই? না, সমান কর্তৃত্বের দিক থেকে সমান, শ্রেষ্ঠত্বের দিক থেকে উভয় কি সমান। এবং এই জন্য যে পুরুষ তাদের ধনসম্পদ ব্যয় করে, পুরুষ তার ধনসম্পদ ব্যয় করে, স্ত্রীরা স্বামীদের আনুগত্য করে, স্ত্রীরা স্বামীদের আনুগত্য করে, এবং লোক চক্ষুর অন্তরালে আল্লাহকে ভয় করে, নিজেদেরকে হেফাজত করে এবং স্বামীর সন্তান হেফাজত করে। ঠিক কিনা কথা? নিজেদেরকে হেফাজত করে এবং স্বামীর সম্পদ এবং সন্তান, সৎপুরুষ কী করে? হেফাজত করে, করে কি না? তাহলে অধিকার নারীদের আছে কি না? আছে। এরপরে স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে সৎ উপদেশ দাও, এবং সব স্ত্রী কি আবার একমি? সব স্ত্রী কি একমি? কিছু স্ত্রী ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে পুরুষদেরকে বলা হয়েছে তাদেরকে কি করো? বুঝাও, তাদেরকে বুঝাও, সৎ উপদেশ দাও। তারপর তাদের সৎ উপদেশে যদি সে যদি ঠিক না হয় তাহলে তার বিছানা আলাদা করে দাও, তার বিছানা কি করে দাও? আলাদা করে দাও। বিছানা যদি আলাদা করার পরে যদি ঠিক না হয় তাহলে তাদেরকে মৃদু প্রহার করো, মৃদু প্রহার করো। এই প্রহারের কিন্তু ব্যাখ্যা আছে, একবার বাড়ি জিনিস দিয়ে মারি বেহস করি এলাকা কয় নাকি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মারার বিষয়টা আমি অনিচ্ছা সত্ত্বে বলতেছি। মারার বিষয়টা আমি কীভাবে বলতেছি? অনিচ্ছা সত্ত্বে, এটা আমার অনীহা। অর্থাৎ স্ত্রীদেরকে মারা একটা ভালো কাজ নয়, এবং তাদের খায়ে একটা দাগও হতে পারবে না, এমন মারা মারতে হবে দাগ হতে পারবে না, এটা রাসূলের হাদিস। এরপরে
তাদের মুখে মাথায় আঘাত করা যাবে না। এটা হাদিস, এগুলো সহি হাদিসের কথা বলছি আমি। তাদের মুখে এমন জায়গায় যেটা দেখা যায় স্পর্শকাতর বিষয়গুলোতে কোথাও আঘাত করা যাবে না। এরপরে দাঁত তো হতেই পারবে না, বাইরে জিনিস দিয়ে তো মারতেই পারবে না। এই মারার বিষয়টা শুধু আমি বলছি কেন, আমার অনিচ্ছায় বিষয়ে আল্লাহ তাআলার হুকুম এই জন্য বলছি। এই কোরআনের ব্যাখ্যা এই হাদিসটা যেটা আমি উল্লেখ করেছি। এরপরে তারা যদি অনুগত হয়ে যায় তাহলে তো ভালো, পরিবারও কি একটা রাষ্ট্র নয়, রাষ্ট্র কি না, পরিবারও একটা রাষ্ট্র নয়। পরিবারে বিভিন্ন অর্গানগুলো আছে না, এই অর্গানগুলো কোথাও কোনোটা অকেজ হয়ে গেলে সংসার সমস্যা। যেমন রাষ্ট্রীয় কোনোটা সাইড যদি সমস্যা হয়ে যায় পুরা দেশ সাফার করে না, ওই রকম পরিবারের কোনো একটা সদস্য যদি সমস্যাগ্রস্ত হয় তাহলে পুরা পরিবার কিন্তু সাফার হয়। তাই এরপর যদি সে কী করে, মেনে নিলে তো ভালো কথা, আর যদি মেনে না নেয় তাহলে কী করতে হবে, তাহলে তাদেরকে ওই সর্বনিকৃষ্ট যে বিষয়টা আছে, সর্বনিকৃষ্ট একটা জায়গা আছে সেটা আপনারা জানেননি, জানেননি আমাদের দেশে জবাই করে দেয় নতুবা মারি ফেলায়, মারতে মারতে বেহস করি ফেলায়, হয় কি না, হয়। আরও কী জন্য বেহস করে, তোর মেয়ে তিনটা কিনলে হইল, তোর মেয়ে দুইটা হইলো কেন, তোর ছেলে হইল না কেন, ওই ব্যক্তির উপর আল্লাহ লায়নত, ওই ব্যক্তির উপর কি আল্লাহ লায়নত। মেয়ে হওয়ার পরে পিতাকে খুশি হওয়ার কথা ছিল, কারণ মেয়েকে যদি সে লালন পালন করে ঠিক মতো, সুফাত্রে যদি পাত্রস্থ করে, তার জন্য জান্নাত কি হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। আর সেই পিতা মেয়ে হওয়ার পরে নাকি স্ত্রীকে আঘাত করে, এইরকম অপদার্থ আমাদের সমাজে আছে কিনা, আছে। অনুগ্রহ করে যারা শুনছেন তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন। আল্লাহ তাআলা নারীদের উপরে বৈধভাবে হাত তোলার জন্য বলছে, আপনার অপরাধ হচ্ছে ছোট, লঘু অপরাধ করছে, কোনো একটা কথা বলছে হয়তো পালন করে নাই, কাজের চাপে হোক ভুলের কারণে হোক, সেই লঘু অপরাধের কারণে স্ত্রীকে গুরুদণ্ড দেয় কি না, আছে না। এখন বাপের বাড়িতে চলে যা, সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছে, সে হয়তো বলতে পারে তুমি এখন এই বাড়ির দেয়াল করো, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এই জন্য স্ত্রীর উপরে তুমি প্রেশার দিবা, পিটবা, এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ কি নিষেধ, এই কথাগুলো খেয়াল রাখবেন। আর এদের কখনো ছিদ্র অন্বেষণ না করা, এদেরকে কখনো সন্দেহের আওতায় না আনা। আমাদের দেশে মেয়েদের ছিদ্র অন্বেষণ করে চলে, তার কোনো ভুল ত্রুটি আছে কি না, সংসারের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো খুঁজে বেড়ায় করে কি না, এগুলা করে, এগুলো সম্পূর্ণ কি না যায়জ কাজ, এগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আর এখানে পুরুষদেরকে যে কাওয়াম বলা হয়েছে, কাওয়াম শব্দের অর্থ হচ্ছে এই কোনো প্রতিষ্ঠান প্রধান, অথবা কোনো পরিবার প্রধান, অথবা কোনো ইউনিয়ন প্রধান, অথবা কোনো ইউনিটের প্রধান। এখানে বলা হয়েছে বিশেষ করে পরিবার প্রধান, কোন প্রধান, পরিবার প্রধান, যিনি পরিবার নামক এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার, সঠিকভাবে পরিচালনা করার, হেফাজত করার এবং তত্ত্বাবধান করার, এবং পরিবারের প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করার দায়িত্বশীল, ইনি হচ্ছেন কাওয়াম। এই দায়িত্বশীলকে এই কথা মনে করা যাবে না
যে সমস্ত কর্তৃত্ব আমার উপরে এসে গেছে, আমি শাসন করব, শোষণ করব, সব কিছু করব, এটা হবে না। তাকে শুধু প্রদান করা হয়েছে পরিবারের যে অতিরিক্ত কাজগুলো রয়েছে এগুলো সমাধা করার জন্য, এই কথাটা মনে করতে হবে। ইসলাম তাকে এত গুরুত্ব দিয়েছে, এটার বাইরে আসবে না। আমাদেরকে, আমরা যারা এখানে আছি, আমাদেরকে এতটুকু দায়িত্ব দিয়েছে। দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই স্ত্রী হচ্ছে অতি উত্তম। সম্মানিত মহাবোনেরা, আপনাদের কথাই এসছে, আপনারা কারা উত্তম এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করেছেন যে সেই স্ত্রী হচ্ছে উত্তম যাকে দেখার সাথে সাথে স্বামীর আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ, এ হচ্ছে উত্তম স্ত্রী। দ্বিতীয় হচ্ছে যাকে দেখার সাথে সাথে স্বামীর মন ভরে যায়। কি ভরে যায়? মন ভরে যায় আনন্দে, সে আত্মহারা হয়, সেই স্ত্রী হচ্ছে উত্তম। এখন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য তেমন স্ত্রী হতে হবে। আপনি যদি তেমন স্ত্রী হন, আপনার স্বামীও আপনার জন্য তেমন হবে এবং আপনার পরিবারের শান্তি নেমে আসবে। আপনাদের দৃঢ়তাপূর্ণ আচরণ এবং আল্লাহতে বিশ্বাস আপনার পরিবারের সকলকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবে। সুবহানাল্লাহ, করবে কি না? পরিবারে যদি স্বামী স্ত্রী যদি উভয়ে আল্লাহওয়ালা হয়, উভয়ে যদি একে অপরকে মেনে চিনে চলে, উভয়ে যদি গণ্ডির ভিতরে থাকে, তাহলে ওই পরিবারের শান্তি আসবে কি আসবে না? আবার কোনো বিষয়ে যদি কারো কোনো অপরাধ হয়ে যায়, উচ্চবাচ্য না করে একজন দুজনে সুন্দর মতো বসে যদি শান্তশিষ্টভাবে ফয়সালা করে, শান্তি আসবে কি না? ইম্পর্টেন্ট, ইট মানলে বাট গ্যারান্টি খেতে হবে। আপনি একটা ইটা যদি উপরের দিকে মারেন, সেটা নিচে এসে পড়বে কি না? পড়বে। আপনি যদি আপনার স্ত্রীকে গিয়ে প্রথমে যদি ঠেঙ্গান, উনি কি আপনার সাথে ভালো ব্যবহার করবেন? পারবেন না। আবার স্বামীকে যদি স্ত্রী যদি যত্রতত্র যেন তেন ব্যবহার করে, স্বামী কি তাকে ছাড়বেন? ছাড়বেন না। এই জন্য প্রত্যেককে উচিত একে অপরের প্রতি সহনশীল হবেন। কি হবেন? সহনশীল হবেন। এরপরে যেটি, সেটি হচ্ছে যদি স্বামী স্ত্রীকে বলে ফরজ ত্যাগ করার জন্য, স্বামী স্ত্রীকে ফরজ ত্যাগ করার জন্য যদি বলে, তাহলে স্ত্রীর তখন কর্তব্য কি? সম্মানিত মা বোনেরা, আপনারা জেনে রাখুন, কোনো স্বামী যদি এই ধরনের বলে আল্লাহ তাআলার ফরজ ত্যাগ করার জন্য, আপনি কোনো অবস্থাতেই সেটি মেনে নেবেন না। এটি সম্পূর্ণ নিষেধ এবং হারাম, সম্পূর্ণ নিষেধ এবং হারাম। স্বামীর শুধু এই কথাটা মানা যাবে না। আর যদি স্বামী যদি কোনো সুন্নত অথবা নফল কোনো সুন্নত নয় তবা নফল ইবাদত যদি ছেড়ে দিতে বলে, তাহলে স্ত্রী ওই নফল ইবাদত ছেড়ে দিবে, ওই নফল ইবাদত ছেড়ে দেবে। এক্ষেত্রে কোনো বাড়াবাড়ির প্রয়োজন নাই। যদি বাড়াবাড়ি করে নফল ইবাদত করে, ওইটা কোনো কাজে বসবে না, ওইটা কোনো কাজে বসবে না, ইবাদত হিসেবে গণ্য হবে না। সুতরাং এই জাতের বাড়াবাড়ি করে নফল ইবাদতের প্রয়োজন নেই। স্বামীর সমস্ত কর্তব্য এই কাজগুলো, কথাগুলো মেনে নিতে হবে স্ত্রীকে, তাহলে পরিবারের শান্তি নেমে আসবে। শুধু ফরজের ক্ষেত্রে এই কথাটা ছাড়া যাবে না, ফরজ ছাড়া যাবে না। এরপরে ওই যে মারামারির কথাটা তো আমি বলেই ফেলেছি, নির্দয়ভাবে কেউ স্ত্রীর উপরে ক্ষিপ্ত হবেন না এবং তার উপরে আঘাত করবেন না। যদি করেন তাহলে আপনার জন্য কি জান্নাত আসেনি? জান্নাত আছে? জান্নাত নাই আপনার জন্য? জান্নাত নাই।
এটা আপনার জন্য নিষেধ হয়ে যাবে। এরপরে নারীদের সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি সূরা রচনা করেছেন, করেছেন না? সূরা আছে নি, কেউ নাম বলতে পারবেন? এই সূরার নাম সূরা আন-নিসা। সূরা আন-নিসা, এই পুরা সূরা আন-নিসার মধ্যে নারীদের অধিকার, মর্যাদা, তাদের সম্মান এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নারীদের মহরানা, নারীদের পারিবারিক জীবন, তার পিতার সংসার, কার সাথে কীরকম ব্যবহার করবে, কাকে বিয়ে করা যাবে, কাকে যাবে না, কার সাথে দেখা করা যাবে, কার সাথে দেখা করা যাবে না, সকল বিষয় কোথায় উল্লেখ আছে? সূরা আন-নিসায়। ইসলাম পূর্ব যুগে কোনো কওমের কাছে, কোনো সম্প্রদায়ের কাছে, কোনো জাতির কাছে নারীর কোনো মর্যাদা ছিল না। একমাত্র নারী জাতির সম্মানের গ্যারান্টি দিয়েছে কে? ইসলাম। একমাত্র ইসলাম। তাদের সম্মানের জন্য কোরআনে একটি সূরা রচনা করা হয়েছে, সূরা আন-নিসা। আপনারা অধিকারের জন্য, নিজেদের জানার জন্য, নিজেদের আমলকে শাণিত করার জন্য, পরিবারের সৌন্দর্যের জন্য আপনারা এই সূরা আন-নিসা অর্থ ব্যাখ্যাসহ পড়ার চেষ্টা করবেন। এরপরে পবিত্র কোরআনে 57 বার মহিলাদের বিষয়ে, নিসাদের বিষয়ে এই নিসা নামটি উল্লেখ করা হয়েছে। কয়বার? 57 বার। কয়বার? এবং এই 57টা আয়াতেই নারীদের অধিকারের বিশ্লেষণ করা হয়েছে। এরপরে এমরা, এমরা শব্দের অর্থ হচ্ছে নারী, এমরা শব্দ উল্লেখ করা হয়েছে 26 বার। কয়বার? 26 বার। 26টি আয়াতে এমরা বা নারীদের বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা নারীর মর্যাদা, অধিকার, মূল্যায়ন এবং নারীর ন্যায্য অধিকার, তাদের জান মানের হেফাজত এবং তাদের ইজ্জতের নিরাপত্তা সম্পূর্ণ কিছু ইসলাম সুনিশ্চিতভাবে নিশ্চিত করেছে, নিশ্চিত করেছে, যা অন্য কোনো ধর্মে নির্ধারিত নাই, অন্য কোনো ধর্মে নির্ধারিত নাই, শুধু ইসলাম এটি করেছে। এরপরে আমরা একটু সুক্রিয়া আদায় করি যে আমরা এমন এক ধর্ম পেয়েছি যেই ধর্মে নারীদের এবং পুরুষদের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ বলি। নারীর একটি অধিকার রয়েছে শিক্ষা, বিশেষ নারীদেরকে শিক্ষা করাতে হবে। আমাদের দেশে কিন্তু নারীদেরকে শিক্ষা করায় না, করায়নি না, না এরা কেমনে যায় স্কুল কলেজ মাদ্রাসা? যায় না, যেতে হবে, হবে নে তালাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে পরস। এই কথাটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুলের হাদিস অমান্য করা হবে না নারীদেরকে না শিখাইলে? আর শিখাইলে উপকারিতা কী হবে? আপনি যদি কোরআন শিখান, হাদিস শিখান, আপনার পরিবারে কি অশান্তি থাকবে? শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে কোরআন আর হাদিস। ইসলামী শিক্ষা হচ্ছে শান্তির একমাত্র গ্যারান্টি। আমরা কী খুঁজি, কোথায় কী খুঁজি, কোথাও যেতে হবে না। মুসলমানদেরকে শান্তি খুঁজতে হলে আল কোরআন এবং হাদিস ঘাঁটলে শান্তি পাওয়া যাবে, এটা গ্যারান্টি দেয়া হয়েছে। আর নারীদেরকে এই শিক্ষা অর্জন করার ক্ষেত্রে তাদের পর্দার ভিতরে রাখার 100% চেষ্টা করতে হবে। কত পার্সেন্ট? 100%। ইসলাম পর্দার বিধান খরচ করেছে, কি করেছে? পর্দা খরচ করেছে। সূরা আল মুমিনুন 18 পারার প্রথম 9 আয়াত ভালোভাবে যদি আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন, তাহলে নারীদের কীরকম পর্দার বিধান সেখানে উল্লেখ করা আছে, আপনারা সেখানে পড়বেন। এরপরে পর্দার ভিতরে রেখে তাদেরকে কী করতে হবে? শিক্ষা দিতে হবে। আর
একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই শিক্ষার ক্ষেত্রে পুত্র এবং মেয়ে দুইটা যদি থাকে আমরা ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দিই, ঠিক কি না? বেশি সুবিধা দিই কাদেরকে? রাসূল সাল্লাম এটা নিষেধ করেছেন, দুজনকে সমানভাবে দেখার জন্য বলেছেন, নাহলে আপনাকে ময়দানে মাহশার আসামি হিসেবে দাঁড়াতে হবে, আপনার মেয়েকেও আপনার ছেলের মতো অধিকার আপনার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন মর্যাদাশীল ছিলেন, হযরত আবু বকরের কন্যা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমনটি হযরত আয়েশাকে মর্যাদা দিয়েছেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি হযরত আয়েশাকে শিখিয়েছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি সহিহ হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিস সংকলনকারী হচ্ছে কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আমরা নারীদেরকে মর্যাদা দিব কি না? দিব, অবশ্যই আমরা এটা করার চেষ্টা করব। এরপরে মা হিসাবে নারীর অবস্থান কোথায়? মা হিসাবে নারীর অবস্থান কোথায়? আমরা প্রত্যেকেই নারীদের সন্তান, আমরা প্রত্যেকেই নারীদের সন্তান, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা যদি তার উপরে অসন্তুষ্ট হয় সে জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা মানুষকে এই আয়াতে কি বলেছেন? তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। আর যদি যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার না করে, তারা যদি কোনো কাজের অর্ডার করে সেখানে যদি সে উপ শব্দ ব্যবহার করেন, এই উপ শব্দ ব্যবহার করার সাথে সাথে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। উপ শব্দ যদি মায়ের মুখ থেকে বেরিয়ে যায় তাহলে সন্তানের কোনো নিস্তার নাই, সন্তানের কোনো নিস্তার নাই। এই জন্য পিতামাতা যদি মুখ থেকে উপ শব্দ ব্যবহার করেন, এই কাজটি যেন আমরা না করি, আমরা না করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পিতামাতার উপ শব্দ বের হওয়া থেকে মুক্তি দান করুন, আমিন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূল, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। মান সাহাবাতি কালা উম্মুকা, সে ব্যক্তি বলল, আমার উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মান, লোকটি আবার জিজ্ঞাসা করলো, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি? উম্মুকা, তোমার মা। এরপরে লোকটি আবার জিজ্ঞাসা করলো, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। তিনবার মায়ের কথা বলা হয়েছে। চতুর্থবার জিজ্ঞাসা করলো, তারপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা, তোমার পিতা। পিতার কথাও বলা হয়েছে, তবে মায়ের হক বেশি, মায়ের হক বেশি, কারণ মা তাকে তিরিশটি মাস আড়াই বছর দুধ পান করিয়েছেন, এবং মার প্রসব বেদনা যেটি হয়েছে, প্রসব বেদনা যে পরিমাণ বেদনা হয়েছে, সেই পরিমাণ বেদনা হচ্ছে পৃথিবীর
সমস্ত বেদনাকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, মায়ের প্রসব বেদনার 57 ভাগের 1 ভাগ হবে। মায়ের প্রসব বেদনার 57 ভাগের 1 ভাগ পৃথিবীর সমস্ত বেদনা। মায়ের সাথে কোনো রকমে গাদ্দারি করা যাবে না। এই পথে যদি মৃত্যুও হয়ে যায়, তবুও লক্ষ্য রাখতে হবে মা হচ্ছে সেরকম। এরপরে আরো তো অনেক কথা আছে। রসুলের আর এক মহিলা সাহাবি, সে মুসলিম হয়ে গেছে, মোমেনা, তার মা মুর্শিদ অবস্থায় তার কাছে এসেছে, বললো ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সাথে সব ব্যবহার করবো? তখন রসুল সাল্লাম বললেন, সলিহা, তার সাথে সব ব্যবহার করো তুমি তার সাথে, অথচ তার মা মুর্শিদা। এরপরে হযরত ওয়াইসকরণী নাম শুনেছেন আপনারা, ভালোভাবে শুনেছেন, কাহিনীও জানেন অনেকে। এই হযরত ওয়াইসকরণী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে, ওয়াইসকরণীও জীবিত ছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি দেখা করতে পারেননি, তিনি সাহাবি হতে পারেননি। তার মনে রাখছেন, রসুল সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার দেখা করার ইচ্ছা, কিন্তু আমি যেতে পারছি না, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওয়াইসকরণীর কাছে খবর পাঠালেন, তুমি তোমার মায়ের সেবা করো, আমার কাছে আসা লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার গায়ের জুব্বা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইসকরণীর কাছে পাঠালেন। এই জুব্বাটা ওয়াইসকরণী দিবা গায়ে দেওয়ার জন্য, সেখানেই বিশাল কাহিনী, সেটা কোনো সময় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। কিন্তু রসুল এই কথাও বলেছেন, হযরত ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তাকে বলেছেন, তুমি ওয়াইসকরণী থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। ওয়াইসকরণীর কাছ থেকে কি নিবা? দোয়া নিবা। সে যদি দোয়া করে, তাহলে তার দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হযরত আবু বকর এবং হযরত ওমর দুজনেই সেখানে গিয়েছিলেন জুব্বা নিয়ে। ওয়াইসকরণী তখন আল্লাহর কাছে সেজদায় ছিলেন, আর সেজদার সময়টা বর্ণনা করা যায়নি, ভয়ে তারা তটস্থ, কিভাবে ওয়াইসকরণীকে ডাক দিবে। এক সময় সাহস করে হযরত ওমর ওয়াইসকরণীকে ডাক দিল, তখন সেজদা থেকে উঠে বলল, আমার আল্লাহর সাথে শুধু কথা হয়েছে অর্ধেক, আর অর্ধেক বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে এই অবস্থা থেকে তুললে কেন? সম্মানিত হাজরিন, মায়ের মর্যাদা এবার বুঝেছেন? মার সেবাকারী মর্যাদা বুঝেছেন? নারী জাতির সেবা করবেন, এরপরে কন্যা হিসাবে নারীর সম্মান কতটুকু দিতে হবে সেটা বলেছি, এখানে আরও অনেক কাহিনী আছে। এরপরে বোন হিসেবে নারীকে কীভাবে আপনি দেখবেন, আপনার 3 জন সন্তানকে যদি লালন পালন করে বিয়ে শাদি দেন জান্নাত, যেমন আপনার 3 জন বোনকে সেভাবে লালন পালন করে বিয়ে দিলে আপনার জন্য সেখানেও জান্নাত। সমান সমান কি কি সমান সমান বানিয়ে কথা নয়, এটা হাদিস শরীফ। এরপরে স্ত্রীদের সম্মান সংক্রান্ত কোরআনের যা আছে আমরা আগামী জুমা করার চেষ্টা করব। দেরি হওয়ার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়ে গেছে। ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন। ক্ষমা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।